সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি, আর সেটা হচ্ছে প্রাচীনকালের একটা রেসিপি। আর যেটা রেসিপি আমার নানি এবং দাদিরা কিভাবে চালের লাড্ডু বানিয়ে আমাদেরকে খাইয়েতো, সেই লাড্ডুর রেসিপি নিয়েই আজকে হাজির হলাম। এটা কিন্তু সে প্রাচীনকাল থেকেই এই রেসিপিটা আসছে, বিশেষ করে গ্রামগঞ্জের মানুষ এই লাড্ডুটা বিশেষ কোনো অকেশনে এটা তৈরি করে থাকে। তো এটা চেয়েছি আমি সেই আদি যুগের যেভাবে আসছে প্রচলিতভাবে এই রেসিপিটা, ঠিক সেমভাবে আমি আপনাদের কাছকে দেখাবো। তো এটা তৈরি করতে প্রথমে যা লাগছে, এখানে আমি চাল নিয়েছি সিদ্ধ চাল প্রায় 2 কিলোর মতো। তো এই চালটা কিন্তু অবশ্যই লাগবে, সিদ্ধ চাল। তো চালটা আমি ভালোভাবে ফ্রেশ করে একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। নেয়ার পরে এখানে দিয়েছি 2 টেবিল চামচ লবণ, আর কিছু পানি দিয়ে আমি পুরাটা চাল একটু মেখে নিব। তো চালটা আমি কতটুকু পানি লাগে আমি এখন বলতে পারতেছি না, কারণ চালটা যাতে সম্পূর্ণটা একটু ভিজা ভিজে হয়ে যায় ওই পর্যায়ে আমি পানিটা দিব, কারণ লবণ আর পানিটার ভিতরে আমি প্রায় এটা 10 থেকে 15 মিনিটের মতো আমি এটাকে মেখে একটু ঢেকে রাখব। তো এখানে আমার পানি লেগেছে, প্রায় আধা কাপের মতো পানি লেগেছে। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ডেকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। এখন আমি প্রায় আবারও ফিরে আসলাম, এখন চলে যাব সরাসরি চুলাতে। চুলাতে আমি একটা তাওয়া বসিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এই তাওয়াটাতেই চালগুলি ভেজে নিব, আর চালের লাড্ডু বানাতে কিন্তু অবশ্যই চালগুলোকে ভেজে নিতে হবে। তো যখন তাওয়াটা গরম হয়েছে ঠিক তখনই আমি পরিমাণ মতো এখানে চাল দিয়ে দিয়েছি। অতিরিক্ত চাল দিতে যাবেন না, একটা পরিমাণ মতো চাল দিয়ে চালগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি চালটা বারবার নেড়েচেড়ে তারপর ভাজবো। তো চালগুলো যখন কালার চেঞ্জ হয়ে যাবে, সবগুলো চাল সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, ঠিক তখনই আমি চালগুলো তুলে নিব। তো এখন আমার চালগুলি প্রায় ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এরকম যখন দেখবেন ব্রাউন কালার হয়ে গেছে, চালগুলো একটু ফুলেছে সুন্দরভাবে, ঠিক তখনই তুলে নেবেন। তো সেম প্রসেসভাবে সম্পূর্ণ চালগুলি আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। অনেকগুলি ভাজার পরে 2 কিলো চাল কিন্তু অনেক হয়েছে। আমি একটা ঢিসে ছড়িয়ে তারপর এটাকে ঠান্ডা করে নিব। এখন আমি একটা ব্লেন্ডারে ঝাড়ে এগুলো সব মিহি করে গুঁড়া করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি চাল পরিমাণ মতো দিয়ে তারপর এটাকে ব্লেন্ডারে গুঁড়া করব। তো দেখুন সুন্দরভাবে গুঁড়া হয়ে গেছে, তো মোটামুটি পুরাই গুঁড়া হয়ে গেছে। আপনারা চাইলে এই পর্যায়ে বানাইতে পারেন। তো আমি আরও একটু মিহি করার জন্য একটু চেলে নেব, কারণ হালকা দেখা যাচ্ছে একটু দানা দানা ভাব, এর জন্য আমি একটা চাল নিয়ে একটু চেলে নিচ্ছি। নিচে চালার পরে এরকম কিছু বের হয়েছে, এগুলো আমি আবারও ব্লেন্ড করে সাথে মিক্স করে নিব। তো এভাবে করে সবগুলো আমি গুঁড়া করে নিয়েছি। এখন আমি কিছু মশলা অ্যাড করব। এখানে নিয়েছি কিছু শুকনো মরিচ এবং কিছু দারচিনি নিয়েছি, আমি ছোটো ছোটো টুকরা করে নিয়েছি, আর 2টা তেজপাতা দিয়েছি ছোটো ছোটো
পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি লং 10-12টা, কালো গোলমরিচ নিয়েছি প্রায় 10-15টার মতো। নেয়ার পরে আমি একটা তাওয়াতে একটু ভেজে নিব। মশলাটা একটু ভেজে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মরিচটা এবং মশলাটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো নেয়ার পর আমি ব্লেন্ডারে একটু গুঁড়া করে নিয়েছি। নেয়ার পরে চাউলের যে গুঁড়াগুলি আছে সম্পূর্ণগুলোর সাথে আমি মশলাটা মিক্স করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি বাটালি গুড়। আপনারা চাইলে আখের যে গুড়টা আছে ওটা দিয়ে তৈরি করতে পারেন বা চিনি দিয়েও তৈরি করতে পারেন। তা আমি যেহেতু আমার ঘরে এটা আছে, আমি এটা সংরক্ষণ করে রেখেছিলাম শীতের সিজনে, তো ওখান থেকে আমি প্রায় এখানে আধা কেজির থেকে বেশি হবে গুড়, তো পুরাটাই আমি দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা আমি একটু ছেঁচে এটাকে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি। নেয়ার পরে একটা ফ্রাই প্যানে আমি সম্পূর্ণ গুড়গুলা ঢেলে দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি 2 কাপ পানি দেব। আসলে মিষ্টিটা আপনারা যে যেমন খান ওই পর্যায়ে দিতে পারেন। তো আমি এখানে 2 কিলো চালের ভিতরে প্রায় 1/2 কিলোর উপরে হবে মিঠাই, এই গুড়টা আমি সম্পূর্ণ দিয়েছি। দেওয়ার পরে আমি একটু দেখে নিচ্ছি যেটা কেমন হয়েছে। তো অবরত আমি নেড়ে চেড়ে এটাকে একটু ভালোভাবে একটু শিরা তৈরি করতেছি। শিরাটা কিন্তু আপনারা হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন, একটু আঠালো যখন ভাব হয়ে আসবে ঠিক তখনই গরম অবস্থায় সম্পূর্ণ চালের গুঁড়াটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি ভালোভাবে এটাকে গুঁড়ের সাথে মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো লবণ ইউজ করিনি, কারণ আমি কিন্তু অলরেডি চাল ভাজার আগে কিন্তু লবণ দিয়েছি, এর জন্য এখানে কোনো লবণ লাগেনি। আর তাছাড়া এখানে যে আমরা বাটালি গুড়টা দিয়েছি, বাটালি গুড় কিন্তু একটু নোনতা থাকে, এর জন্য আমি এখানে কোনো লবণের প্রয়োজন হয়নি। তো যখন সম্পূর্ণ গুড়টা মিক্স হয়ে গেছে তখন আমি আমার হাতে তালুতে পানি নিয়ে তারপর আমি এটাকে মুঠু করে করে গরম অবস্থায় কিন্তু এটা বানাতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা কোনো ক্রমে এটা আর নাড়ু হবে না, কারণ এটা ধলা পাকানো যাবে না। তো অবশ্যই আপনারা এটা গরম অবস্থায় বানাতে হবে, আর সাথে পানি নিয়ে নেবেন। প্রত্যেকটা নাড়ু বানানো শেষ হলে যখন আরেকটা হাতে মুঠু বানাতে যাবেন ঠিক তখনই আবারও হাতটা ভিজিয়ে নেবেন, তাহলে খুব সহজভাবে বানানো যাবে। তা আপনারা দেখে বুঝতেছেন আমি কীভাবে বানাইতেছি। আপনাদের পছন্দ মতো শেপ এটা দিতে পারেন, কেউ হয়তো গোল করতে পারেন বা একটু লম্বাটে বানাতে পারেন, বা আমরা মুঠু যেভাবে একটু লম্বটে লম্বটে হয় ঠিক সেভাবেও বানাতে পারেন। আসলে এটা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন সবগুলি আমার বানানো হয়ে গেছে, এভাবে করে আমি সম্পূর্ণ নাড়ুগুলি বানিয়ে নিয়েছি। তো আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর অবশ্যই সে আদিকালের নাড্ডুর কথা যদি মনে থাকে আপনাদের, তাহলে তৈরি করে অবশ্যই খাবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আশা করছি আমার ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে কেউ ভুলবেন না। আর অবশ্যই আমার ভিডিওগুলো একটু সবার সাথে ফ্যামিলি এবং ফ্যামিলি মেম্বার যারা আছে সবার সাথে একটু শেয়ার করে দিবেন। আর এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আরও নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।